আল্লাহ বাধ্য করবে না, নাইলে আপনি কি ভাবেন পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আর আমি বলবো ব্যস্ত? হ্যাঁ, রোড গার্ডালাও বলে ব্যস্ত, হাট বাজারালাও বলে ব্যস্ত, দোকানপাটালাও বলে ব্যস্ত, অফিস আদালতওয়ালাও বলে ব্যস্ত, গড় বাড়িওয়ালাও বলে ব্যস্ত, মেল ফ্যাক্টরিওয়ালাও বলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি খ্যাত খামারওয়ালাও বলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি যাকে জিজ্ঞাস করবেন আজানের ধ্বনি কানে আসে কিন্তু সে বলে আমি ব্যস্ত, 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 ব্যস্ত। আসে তো কয়জন আসে? যুবকও বলে আমি ব্যস্ত, এমনকি বৃদ্ধও বলে আমি ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সব শ্রেণীর মানুষ বলে আমি ব্যস্ত, অথচ ডাকে কে? হ্যাঁ, কোন আল্লাহ, কোন আল্লাহ ডাকে? হায়, রাগ হয় না, দুনিয়ার কোনো পদস্থ মানুষ ডাকলে লুঙ্গির খবর থাকে না, দুনিয়ার কোনো পদস্থ মানুষের চিঠি আসলে, দাওয়াত নামা আসলে, দাওয়াতের কার্ড আসলে এক মাস আগের থেকে জামায় মাঞ্জা দেওয়া শুরু হয়। মাঞ্জা চিনেন? আমি পুরান ঢাকায় বড় হয়েছি তো এই জন্য কিছু ঢাকায় শব্দ আসবে, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে বাটারার মানুষ মাঞ্জা দেওয়া শুরু করে, অথচ ডেলি পাঁচবার আল্লাহ ডাকে, আল্লাহ, কোন আল্লাহ? হ্যাঁ, আল্লাহ নিজেই বলতেছেন, আমার আল্লাহ নিজেরই পরিচয়, কোন আল্লাহ? এই জন্য আল্লাহর থেকে যখন বিমুখ হয়, ডাকার পরেও যখন আসে না, তো আল্লাহ নিজেই বলতেছে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যে আমার থেকে বিমুখ হয়ে যায়, সব কিছু পাওয়ার পরে হারায় যায়, যুবক যৌবন পাওয়ার পরে, রূপসী রূপ পাওয়ার পরে, দোকানওয়ালা দোকান পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে, মেইলওয়ালা মেইলে পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে, ঘরওয়ালা ঘর পাওয়ার পরে, সব কিছু যখন আমরা পাওয়া যাই তখনই আসলে আমরা হারায় যাই। আর যতদিন আমরা না পাই, যান যান হাসপাতালে যায় দেখেন, যার মুখে কখনো আল্লাহ ফুটতো না, এখন অসুস্থতার কারণে মাঝে মাঝে আল্লাহ যে যায় তাকেই বলে একটু দোয়া করেন, আল্লাহ যেন বাঁচায় দেয়। এরকমও লোক শত শত পাবেন, তো আল্লাহ বলে যে পাওয়ার পরে বিমুখ হয়ে যায় না, তাই তো হুমিন কারিব, আমি কাছের থেকে আইসা ওকে ডাকতে থাকি আর ওকে প্রশ্ন করতে থাকি, ইলা আইন, কোথায় চললি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে, আমা কুন্তা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না, ফামান জা আলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে, ওমান জা আলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে, ওমান জা আলাকা এজামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে, ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোস্তের আবরণ চড়াইলো তো চড়াইলো কে, বল। الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الذنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم مالك العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى المجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا وَقَالَ جَلَّ جَلَالُهُ مَنْ أَطَاعَ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام অত্র মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা ইকরাম বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করেন। সাড়ে এগারোটা বাজতে চলছে, সমচিন না যে অনেক লম্বা সময় পর্যন্ত কথা বলা হোক। সারাদিনের পরিশ্রমের পরে মানুষ বাড়িতে ফিরে, রাত্র বড় হলেও এখন সাড়ে এগারোটা বাজতেছে। কালকে কর্মদিবস বিদায়, আবার সকালে উঠতে হবে, কর্মের দিকে বাড়তে হবে। বহুত মানুষই হবে সারাদিন কর্ম করার পরে ক্লান্ত হয়ে ফিরছে, এখন একটু তাড়াতাড়ি ঘুমাইতে পারলেই হয়তো সারাদিনের ক্লান্তিটা দূর হবে। বিদায় সমচিন মনে করতেছি না যে কথা লম্বা হোক, আর উচিত না, কেননা চতুর্দিকে বসবাসরত এলাকা, অন্যের মতো যদি আমরাও রাত্র সাড়ে একটা দেড়টা পর্যন্ত মাইক বাজাইতে থাকি, তাহলে তাদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য কিছু রইল না। ইসলাম তো একটা শান্তির জিনিস, অশান্তি কাউকে দিতে চায় না, পুরাটাই শান্তি। এই জন্য কথা কিন্তু খুব সংক্ষেপে হবে, লম্বা হবে না। আর আসলে এটাই আল্লাহর সিস্টেম, রাত যখন বাড়তে থাকে তোর মানুষের মেমোরি আস্তে আস্তে ক্লোজ হইতে থাকে, একটা সময় আসে পুরা ক্লোজ হয়ে যায় আর শেষ ঘুমের কোলে ঢোলা পড়ে। আবার সকালে যখন ঘুমের থেকে উঠে তো মেমোরি আস্তে আস্তে ওপেন হইতে থাকে, সূর্যের আলো বাড়তে থাকে, ব্রেন তেজ হইতে থাকে, মেমোরি ওপেন হইতে থাকে। এটাই আল্লাহর সিস্টেম। বিদায় সাড়ে এগারোটার উপরে বাজতে চলছে পড়ায়, এগারোটা বত্রিশ মিনিট, কথা কিন্তু বিলকুল অল্প হবে। এই জন্য মেরে দোস্ত, এটাই সত্য, কথার দিকে যাওয়া যাক, এটাই সত্য। হয়তো আমরা আজকে দুনিয়াতে আসি, দুনিয়ার পরিস্থিতি আর সিস্টেম এটাই বলতে চাইতেছে যে বেশি দিন আমরা সবাই দুনিয়াতে থাকব না, কেননা আমাদের বয়সটাও বেশি লম্বা না, ষাট থেকে সত্তর বৎসর। দুনিয়ায় কোনো দেশ আছে কি না আমার জানা নাই যার গড় আয়ু সত্তরের উপরে আছে, হয়তো আপনাদের কাছে জানা থাকতে পারে। বিদায় সত্তর পর্যন্তই আমাদের জীবনের সীমারেখা, এর চেয়ে বেশি যারা পাবে হাদিসের আলোকে বোঝা যায় কালিল উম্মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে এদের সংখ্যা বড় নগণ্য হবে। বিদায় আমরা ভাইবা নিতে পারি, কিন্তু এটাও তো সত্য, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আমি ষাট বাজবো কি সত্তর বাজবো। এটাও তো জানার মতো টেকনোলজির যুগে কোনো মেশিন এখনও বাহির হয় নাই, যদিও আগে ভাবতাম যে জ্বর মাপতে হলে থার্মোমিটার মুখে নিতে হবে অথবা বগল তোলে নিতে হবে, কিন্তু টেকনোলজি উন্নতি হওয়ার কারণে এখন আর জ্বর মাপতে মুখেও নিতে হয় না আর বগল তোলেও নিতে হয় না। বেশি দূরে যেতে হবে না, আমাদের এয়ারপোর্টেই মেশিন লাগানো আছে, আপনি গেট ক্রস করতে থাকবেন, তাপমাত্রা দেখার যার দায়িত্ব সে তাপমাত্রা দেখতে থাকবে যে আপনার তাপমাত্রা কতটুকু, যদি দেখে তাপমাত্রা অনেক বেশি তো গেটেই আপনাকে থামায় দিবে, আপনিও জানবেন না যে তাপমাত্রা মাপলো তো মাপলো কী করে। টেকনোলজি উন্নতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে মানুষের কপালে লাগাবে আর বলা দিবে তার বয়স কতটুকু আছে। মনে হয় কোনো দিন এই মেশিন আসবেও না, আর এটাই সত্য, কোনো দিন এই মেশিন আসবে না।
যে আমি ষাট বাজবো কি সত্তর বাজবো। এই জন্য আল্লাহ মানুষকে বড় সতর্ক করছেন, ইবনে আদম লা তাফরাহ বি দুনিয়া ইকা, মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য বা দুনিয়া আধুনিক হইতেছে, ডিজিটালত্ব বা আধুনিক বা উন্নত বা আপডেট তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এটা দিলে বসাও যে তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার আল্লাহ যুবকদেরকেও পৃথক করছেন, ইয়া শাবাব, ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, আল্লাহ লজিকও দিছেন যুক্তিও দিছেন যে কত যুবককেই তো আমি যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। এটাই কিন্তু চিরসত্য। আমাদের সবাই উপস্থিত যদি এখনো আমরা দুনিয়াতে বা প্রত্যেকেই একটা পজিশন নিয়ে চলি, কিন্তু একটা দিন অচিরেই আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকব না। যদিও আজকে বিরাজমান, কথা কিন্তু আমার ঠান্ডা ঠান্ডাই হবে, সুরটুর হবে না। ধ্যান দিয়ে শুনলে হয়তো বুঝে আসতে পারে, দিলে গাঁথতে পারে। আমরা কেউ থাকবো না, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে, এটাই আল্লাহ সিস্টেম। এই জন্য প্রতিদিন কিন্তু আল্লাহ আমাদেরকে আপডেট দেখায়। এর আগেও মানুষ মারা যেত প্রতিদিন, এখনও 3-4 লক্ষ মানুষ ডেলি মারা যায় বিভিন্ন কারণে, কিন্তু কোনোদিন আপডেট আমাদের সামনে আসতো না। হয়তো নেটে সার্চ করলে পাওয়া যেত, কিন্তু করুণা কিন্তু ডেলি আমাদেরকে আপডেট দেখাইতেছে, ঠিক না? কত হাজার দুনিয়ার থেকে উঠে যেতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে নাই, না আসুক এটাই আমরা চাই। আমাদের দেশ করুণা মুক্ত হোক, এটাই আমাদের সদা সর্বদা দোয়া। কোনো বিপর্যয় না ঘটুক, এটাই আমরা চাই। কিন্তু সারা দুনিয়ার আপডেট কিন্তু আমাদের সামনে আসে, আল্লাহ কিন্তু বুঝাইতে চাইতেছে ডেলি কিন্তু আমি 5,000 করে উঠাইতেছি, 10,000 উঠাইতেছি, কখনো বাড়ে কখনো কমে। একদিন শূন্য দুনিয়া কিন্তু শূন্য হয়ে যাবে, আবার একটা দিন আসবে দুনিয়াই থাকবে না। আমি মানি আর না মানি এটাই কিন্তু সত্য, আর এটারই নিদর্শন আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছেন। এই জন্য দুনিয়া ঘুরলে দেখা যায়, এখনো আছে, আপনাদেরকে আমি অ্যাড্রেস দিতে পারি, কওমে আদ যারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ছিলেন, যাদের স্লোগান ছিল মানে আসাদ্দু মিন্না কুয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে, 120 ফিট লম্বা ছিলেন, এদের ঘরগুলো এখনো রাখা আছে। ইয়ান হিতু না মিনাল জিবালি বুয়ুতা, জমিনে বাস করতেন না, বলতেন জমিন আমাদের পেশাব পায়খানার জন্য, পাহাড়ে বাস করতেন, এখনো মাথার ডাচাটা রাখা আছে। আমি অ্যাড্রেস দেই, আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। 6 ফিটের একটা মানুষ এইদিকে দাঁড়াবে, আর একটা ওই দিকে দাঁড়াবে, একজন আরেকজনকে দেখবে না এই মাথার উপর দিয়া। তো এই ঐতিহ্যগুলো দুনিয়াতে রাখা আছে, এগুলো নিদর্শন স্বরূপ, আমরাও একদিন চলে যাব। যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, এটাই সত্য, মালাকুল মউতকে যখন আল্লাহ মউতের জন্য নির্ধারণ করেন, তো ওনার প্রশ্ন ছিল আল্লাহ নিয়ে তো আসবো, হুকুমের অমান্য তো করা যাবে না, কিন্তু মানুষ তো আমাকে গালি বানিয়ে দিবে, সবাই বলবে লোকটার কোনো কাজই নেই, শালি বাটারা সারাদিন করতে থাকে। এই থানার ভিতর থেকে প্রতিদিন কেউ না কেউ ওঠে, ঠিক না? তো আমরা তো বলবো লোকটার কোনো কাজই নেই, খালি বাটারা থানার ভিতরেই ঘুরে, যাকে মনে চায় তাকে উঠায় নিয়ে যায়। তো তার এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন, সাআজালুল মউতি সাবাবা, আমি মৃত্যুর কারণ বানায় দেব। ইয়াদকুরু সাবাব ওয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলে নিবে না। এটাই সত্য, সময়ের আগে কেউ মরে না, আর কারণ ছাড়াও কেউ মরে না। যদি তাই হইতো তাহলে সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট এটা যাবে তো যাবে কোথায়? উচিত তো ছিল লাইফ সাপোর্টে দিতে, দেরি তার লাইফ সুরক্ষিত হওয়া দেরি হতো না, ঠিক না? কি বলেন, লাইফ সাপোর্টে যে যায় সেও ভাবে হয়তো ফিরবো না, যারা দেয় তারাও ভাবে হয়তো ফিরবো না, ডাক্তাররাও ভাবে মনে হয় আর বাঁচাইতে পারবো না, কেননা লাইফ সাপোর্টে চলে আসছে, ঠিক না?
কিন্তু লাভ তো নাম তো লাইফ সাপোর্ট ঠিক না শব্দটা যদিও ইংরেজি কিন্তু বাংলা করলে কি দাঁড়াবে জীবনকে সুরক্ষিত করে এটাই তো জীবনকে বাঁচায় দেয় আসলে তা না কারণ ছাড়া কেউ যায় না সময়ের আগেও কেউ যায় না বিদায় শূন্য হবে একদিন এটাই সত্য আপনার আমি মানি আর না মানি আর একদিন আসবে এটা কিছুই থাকবে না যেটাকে কেয়ামত বলে হাদিসের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝাইছেন আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বাধ্য করে না আমাদেরকে বুঝায় বাধ্য আল্লাহ করতে পারে এই জন্য আল্লাহ আমাদের সামনে লজিক রাখছেন যুক্তি রাখছেন উনজুরিলা সামাই ও ইরতিফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখ তারাউনাহু বিগাইরি আমাদ কোথাও তুমি খুঁটি পাবে না দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন হলো হোবল সে সারা দুনিয়া ছাটমায়েরা দেখছে কোথাও কোনো খুঁটি নাই বিদায় আজ পর্যন্ত নাসার হোবল এই তথ্য দেয় নাই যে আমরা কোথাও খুঁটি পাইছি খুঁটি দিয়ে আকাশ দাঁড়ায় আছে আল্লাহ বলছে কোথাও খুঁটি নাই একটা না সাবা সামা ওয়াতিন তিবাকা একের পর এক সাতটা প্রত্যেকটা এক সমান বড় না যদি বিশাল স্টুডিয়ামের ভিতরে একটা মার্বেল রাখা হয় তাইলে স্টুডিয়ামের তুলনায় মার্বেলটা যতটুকু ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে এতটুকু ছোট প্রত্যেকটা তার পরেরটার সামনে এতটুকু ছোট আল্লাহ বলে ষাটটা দাঁড় করায় রাখছি যদি ষাটটাকে বাধ্য করতে পারি দাঁড়ানোর উপরে তুমি আর কে সাড়ে তিনাইতে একটা মানুষ তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না কি ব্যাপার আল্লাহ বলে যদি আকাশ দিয়া বুঝে না আসে কেননা কারো আকাশ দিয়া বুঝে আসার কথাও না কেননা বিজ্ঞান আজকে আকাশের নিচে ঘুরতে ঘুরতে সেই হারায় গেছে বিদায় সে কোনো তথ্য তেমন দিতে পারে নাই কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে একটু নিচে নিয়ে আসছেন বলছে উনজুরিলা শামসি ওয়া শোয়া ইহা সূর্য দেখো আর কিরণ দেখো তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় আমাদের দুনিয়াটা নক্ষত্র না গ্রহ ওইটা নক্ষত্র 13 লক্ষ গুণ বড় আল্লাহ বলে এটাকে যদি 365 দিনে 365 কক্ষপথে আমি বাধ্য করতে পারি যার চলার ঘন্টা পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে একে যদি আমি বাধ্য করতে পারি তো তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না তো আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উনজুরিলাল বিহারি ও আমওয়াজিহা সমুদ্র দেখ আর তরঙ্গমালাগুলা দেখ সমুদ্রকে আমি বাধ্য করছি পদ্মা মেঘনা যমুনা ভাঙ্গে আমি মানি কিন্তু আজ পর্যন্ত বঙ্গোপসাগর ভাঙছে এরকম খবর বঙ্গোপসাগরে ভাঙ্গন শুরু হয়েছে এরকম কোনো খবর মনে হয় বাংলাদেশের কোনো নিউজ পেপারে আসে নাই ঠিক না অথচ পদ্মা ভাঙ্গে মেঘনা ভাঙ্গে যমুনা ভাঙ্গে কিন্তু যতগুলা ঢেউ প্রতিদিন আশ্রয় পড়ে আমাদের কূলে আজ পর্যন্ত পদ্মা মেঘনা এরকম একটা ঢেউয়েরও অস্তিত্ব দিতে পারে না আল্লাহ বলে ওকে বাধ্য করছি এই জন্য তোমাকেও বাধ্য করা কোনো ব্যাপার না আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উনজুরিলাল জিবালি ওয়া ইসতিকরারিহা পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো ওটাকেও আমি বাধ্য করছি তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না হইতে পারি আমি হাট্টা গাট্টা হইতে পারি আমি যৌবনে বড়া যুবক তাতে কি আসে যায় আল্লাহর উপমা বা লজিক দেখেন না আল্লাহ বলে তোমাকেও আমি বাধ্য করতে পারি এটা কোনো ব্যাপার না আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উনজুরিলাল আরদি ওয়া ইত্তেসা ইহা জমিনটাকে পানির ভিতরে আল্লাহ বিছাইছেন যখন বিছাইছিলেন তখন এটা হেলতে ছিল তামায়ালাতিল আরদ জমিন হেলতে ছিল তা আল্লাহ বলে ফাজা আল্লাল জিবালা ফিহা আওতাদা আমি পাহাড়কে পেরাক বানায় গেড়া দিছি ফাস্তা কারবাতিল আরদ জমিন স্থির হয়ে গেছে পানির ভিতরে এটা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল ওই প্রশ্নের দিকে আমি যাইতে চাইলা ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন হাল খালাকতা আশাদ্দু খালকাম মিনাল জিবাল আল্লাহ পাহাড়ের চেয়েও শক্তিশালী কিছু আপনি তৈরি করছেন তো আল্লাহ বলছে লোহা যে পাহাড়কে কয়টা ঢের বানায় দেয় বলছে এর চেয়ে শক্তিশালী বলে আগুন যে লোহাকে পানির মতো তরল করে দেয় বলছে এর চেয়ে শক্তিশালী বলে পানি বলে এর চেয়ে শক্তিশালী কয় বাতাস বলে এর চেয়ে শক্তিশালী বলে এটা আছে যেটা আল্লাহ আমাদেরকে দিছেন আর কাউকে দেন নাই আমাদেরকে দিছেন ওইটা আর কাউকে দেন নাই বিদে আল্লাহ বলতেছে জমিনের দিকে দেখো প্রশস্ততা দেখো আর যদি আমাদের গ্রহের দিকে দেখেন এই দুনিয়ার ফুটবলটার দিকে দেখেন তো সে 86,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে
এক হাজার মাইল বেগে পার ঘন্টায় ঘুরতেছে, কিন্তু আমরা বসে আছি, বিল্ডিং ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনোটা তার জায়গার থেকে সরতেছে না, নড়তেছে না, ঠিক না? অথচ যদি 66,000 মাইল ব্যাগে যদি সে ছুটে, সবার উড়া যাওয়ার কথা ছিল, আল্লাহ বলে না, আমি জমিনকে বাধ্য করছি, তুমি দৌড়াও তাতে কিছু আসে যায় না, তুমি ঘোরো তাতে কিছু আসে যায় না, কিন্তু খবরদার আমার বন্দার গায়ে যদি বাতাস লাগলো, আল্লাহ আর্দা করার, আল্লাহ বলে আমি বাধ্য করছি একে, বিদায় তোমাকেও বাধ্য করতে পারি, আল্লাহ বাধ্য করবে না। নাইলে আপনি কি ভাবেন, পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আর আমি বলবো ব্যস্ত? হ্যাঁ, রোড গার্ডওয়ালাও বলে ব্যস্ত, হাট বাজারওয়ালাও বলে ব্যস্ত, দোকানপাটওয়ালাও বলে ব্যস্ত, অফিস আদালতওয়ালাও বলে ব্যস্ত, ঘর বাড়িওয়ালাও বলে ব্যস্ত, মেল ফ্যাক্টরিওয়ালাও বলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি খেত খামারওয়ালাও বলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি যাকে জিজ্ঞাসা করবেন, আজানের ধ্বনি কানে আসে কিন্তু সে বলে আমি ব্যস্ত, 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 আসে তো কয়জন আসে? যুবকও বলে আমি ব্যস্ত, এমনকি বৃদ্ধও বলে আমি ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সব শ্রেণীর মানুষ বলে আমি ব্যস্ত, অথচ ডাকে কে? হ্যাঁ, কোন আল্লাহ, কোন আল্লাহ ডাকে? হায় রাগ হয় না, দুনিয়ার কোনো পদস্থ মানুষ ডাকলে লুঙ্গির খবর থাকে না, দুনিয়ার কোনো পদস্থ মানুষের চিঠি আসলে, দাওয়াত নামা আসলে, দাওয়াতের কার্ড আসলে, এক মাস আগের থেকে জামায় মাঞ্জা দেওয়া শুরু হয়। মাঞ্জা চিনেন? আমি পুরান ঢাকায় বড় হয়েছি তো এই জন্য কিছু ঢাকায় শব্দ আসবে, কিন্তু আপনাদেরকে বুঝা নিতে হবে, বাটারার মানুষ মাঞ্জা দেওয়া শুরু করে, অথচ ডেলি পাঁচবার আল্লাহ ডাকে, আল্লাহ, কোন আল্লাহ? হ্যাঁ, আল্লাহ নিজেই বলতেছেন, আমার আল্লাহ নিজেরই পরিচয়, কোন আল্লাহ? এই জন্য আল্লাহর থেকে যখন বিমুখ হয়, ডাকার পরেও যখন আসে না, তো আল্লাহ নিজেই বলতেছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যে আমার থেকে বিমুখ হয়ে যায়, সব কিছু পাওয়ার পরে হারায় যায়, যুবক যৌবন পাওয়ার পরে, রূপসী রূপ পাওয়ার পরে, দোকানওয়ালা দোকান পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে, মেইলওয়ালা মেইলে পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে, ঘরওয়ালা ঘর পাওয়ার পরে, সব কিছু যখন আমরা পাওয়া যাই, তখনই আসলে আমরা হারায় যাই। আর যতদিন আমরা না পাই, যান যান হাসপাতালে যা দেখেন, যার মুখে কখনো আল্লাহ ফুটত না, এখন অসুস্থতার কারণে মাঝে মাঝে আল্লাহ যে যায় তাকেই বলে একটু দোয়া করেন, আল্লাহ যেন বাঁচায় দেয়, এরকমও লোক শত শত পাবেন। তো আল্লাহ বলে যে পাওয়ার পরে বিমুখ হয়ে যায় না, তাই তু হুমিন কারিব, আমি কাছের থেকে আইসা ওকে ডাকতে থাকি আর ওকে প্রশ্ন করতে থাকি, ইলা আইন, কোথায় চললি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে, আমা কুন্তা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না, ফমান জা আলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করল তো করলোকে, ওমান জা আলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইল তো বানাইলোকে, ওমান জা আলাকা এজামা, তোর কঙ্কালটা তৈরি করল তো করলোকে, ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোস্তের আবরণ চড়াইল তো চড়াইলোকে, বল আল্লাহ প্রশ্ন করে, বল আমা কুন্তা সাগীরা, তুই কি ছোট্ট ছিলি না, আমা কুন্তা যাইফা, তুই কি দুর্বল ছিলি না, আমা কুন্তা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, আমা কুন্তা মিসকিনা, তুই কি অসহায় আর নিঃস্বয় ছিলি না। আজকে সব কিছু পাওয়ার পরে বিদ্যানকেও দেখবেন বিদ্যার বাপ নিয়ে চলে, সবাই বাবে চলে আসছে, বাপ বোঝেন তো, অন্য শব্দটা বললাম না, হয়তো আপনাদের দিলেও লেগে যেতে পারে, এই জন্য শব্দ পরিবর্তন করে বললাম, সবাই বাপ নিয়ে চলে, বিদ্যানকে দেখবেন বিদ্যার বাপ নিয়ে চলে, পদালাওকে দেখবেন পদের বাপ নিয়ে চলে। তো আল্লাহ জিজ্ঞাসা করে, তুই অজ্ঞ ছিলি না, তুই নিঃস্বয় ছিলি না, তো আল্লাহ চিত্র তুলা ধরেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না এক সময়, তুই কাটবি দূরের কথা, মার পেটের থেকে যখন আটছিলি তো তোর তো দাঁত ছিল না, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না,
ওয়ালা আলাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তোর ভিতরে ছিল না, ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? কি বলেন? হ্যাঁ হ্যাঁ এরকম ছিল না? আল্লাহ বলে ফাকাত তাতাহাররাক, তুই নড়াচড়াই করতে পারতি আর কিচ্ছু না, তোকে এই পর্যন্ত আমি আল্লাহ পৌঁছেছি। কে পৌঁছেছে? হ্যাঁ আল্লাহ বলে কিভাবে পৌঁছেছি এটাও দেখ, আম্বাতুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরি উম্মিক, তোর অস্তিত্ব হইতে দেরি আমি তোর মার সিনার ভিতরে দুটা পিওর দুধের ঝর্ণা জারি করতে দেরি করি নাই, যার বিকল্প কেয়ামত পর্যন্ত কেউ পাবে না। হইতে পারে দুধ বড় দামি দামি আছে, ডাব্বার দুধ বড় দামি দামি আছে, কিন্তু মার দুধের বিকল্প নাই। হ্যাঁ হ্যাঁ আপনি যত ব্র্যান্ডের দুধ বলবেন আমাকে বুঝাইতে হবে না, রাগ হবেন না, ব্র্যান্ডের যত দামি দুধ ডাক্তার লেখক না কেন, মার দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে হার রান ফি শীতা, শোন শোন শুধু এখানেই শেষ না, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ কুদরত দিয়ে গরম করতে দেরি করি নাই, বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই, এইভাবে তোর ভিতরে আমি ঢুকাইছি, শুধু এইখানেই শেষ না, জাল তুলাকা হানানা, তোর জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি, নাইলে তুই যে কষ্ট দিছিস মাকে, মা তো উচিত ছিল তোকে নিক্ষেপ করা, বাহির হইতে দেরি ফুটবলের মতো নিক্ষেপ করা দেরি হতো না, কেন মা যে কষ্টকে সহ্য করছেন, কোরআন বলতেছে ওয়াহনুন আলা ওয়াহনিন, এমন কষ্ট স্তূপের একটার উপরে একটা পাহাড় বানায় দিছেন কষ্টের, তারপরও ওই কষ্ট বুকে ধারণ করছেন আর মুস্কি মুস্কি হাঁটছেন, সবাইকে যদি জিজ্ঞাসা করে হাসো কেন এত কষ্ট, বলে শুধু চেহারা দেখতে দাও কষ্ট বলতে দেরি হবে না। ইমাম গাজালি লেখছেন যদি যান্ত্রিক যু রূপ দেওয়া যায় তোমার কষ্টকে, কসম খোদার টেকনোলজির যুগে যদি কোনো মা বাচ্চাকে যখন পেটে রাখে ওটাকে যদি টেকনোলজির মাধ্যমে কোনো রূপ দেওয়া যাইতো আর নিক্ষেপ করা যাইতো কোনো কঠিন পাথরের পাহাড়ে, তো ইমাম গাজালি লেখেন লান সাক্কাল চিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যাইতো। আল্লাহ বলে আমি ভালোবাসার তুফান চালাইছি তোর মার দিলের ভিতরে, যার কারণে ভালোবাসার তুফান আর বন্যার কারণে তোর মা সব কিছু সহ্য করছেন কিন্তু তোকে কিছু হইতে দেন নাই। বলে ভালোবাসার মাত্রা কতটুকু ছিল? বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না খাইলে আমি খাইতেও দেই নাই, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে আমি ঘুমাইতেও দেই নাই, কিন্তু তুই তো ছিলি অসহায়, তুই এটাকে কাজে লাগাবি কি করা, এই ভালোবাসার সমুদ্রে মাঝে মাঝে তুফান উঠাবি কি করা, এই জন্য তুই আসতে দেরি আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই, ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাসি ছিল, জাদুর বাসি, এটা হেমেলিনের বাসি ছিল, এটার ভিতরে জাদু ভরা ছিল, এই জন্যই তো হাদিসের শব্দ ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি সবাই তোর দিকে দৌড়াইতে দেরি, দাদা যত বড় পীর হোক আর গৌস হোক আর কুতুব হোক, নাতির কান্না যখন কানে যায় না তো ভিতরটা ফাটতে শুরু করে আর দৌড়াইতে শুরু করে, কাঁদে তো কাঁদে কেন, আরে গৌস আর কুতুব আর কি, দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, যার সুবাদে আমরা এখনো চলতেছি, নাইলে আল্লাহ আমাদের চালানের কথা না, আমাদেরকে চালানোর কথা না, এক কদম আমরা চলার কথা না, শুধু চলতেছি তো ওনার সুবাদে চলতেছি, ওই নবীর সুবাদে চলতেছি, কারণে চলতেছি, ওনার সাথে অঙ্গীকার এই জন্য চলতে পারতেছি, নাহলে আমাদেরকে চালানো পালানো পালা এটা আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। কি বলেন? হ্যাঁ বড় আমাদেরকে পাললেই আল্লাহ, নাউজু বিল্লাহ, আল্লাহর আল্লাহিয়াতের ভিতরে খোদাইত্বের ভিতরে কোনো বেড়া যাবে না, আমরা না মানলে কইমা যাবে না, না আল্লাহ 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 আল্লাহ, কারো মোহতাজ না, সামাদ আল্লাহ, সামাদের মিনিংস দেখেন, অর্থ দেখেন, এটা কাকে বলে, আল্লাহ কারো মোকাবেক্ষী না,
আমাদের প্রয়োজন আছে কদম, এই জন্য আল্লাহ আমাদেরকে পালতেছেন, নাইলে পালার কথা না। আল্লাহ বলে তোকে কান্না শিখাইছি আর এটার ভিতরে আমি জাদু ভরা দিছি। যেটা বলতেছিলাম, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাসান হোসেনের কান্না শুনতেন তো ছুটে আসতেন আর বলতেন, আ ফাতেমা ফাতেমা, কলিজার টুকরাদেরকে কাঁদায় না, এরা কাঁদলে আমি সইতে পারি না। ওই দুজাহানের বাদশাহ পর্যন্ত হাসান হোসেনের কান্না সইতে পারতেন না, কান্না কান্নার ভিতরে আল্লাহ জাদু ভরা দিয়েছেন, জাদু। আল্লাহ বলে এইভাবে তোকে আমি বড় করছি, এইভাবে তোকে আমি একটা পজিশন পর্যন্ত নিয়ে আসছি। আর শুধু এইখানেই তো শেষ না, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, এইখানে যতজন বসে আছি অনেকের জীবনই এরকম পর্ব আছে যে ওই দিন যদি মৃত্যু হইতো আজকে হয়তো হাড্ডি মাংস সব মাটির সাথে মিশা যেত। ওই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে বাঁচায় নিয়ে আসছে। আসে না এরকম দুই একটা পর্ব? 24 ঘন্টা আল্লাহ বলে সুরক্ষিত করি তোকে, 24 ঘন্টা সুরক্ষিত করি। আমি যদি তোকে সুরক্ষিত, আদ কুরুকা ওলাও তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আর 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস। শোন শোন, আমি যদি সুরক্ষিত না করতাম, লাপতালা আতিল আরদুফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত, লা আগ্রাকাতিল বাহরুফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলত। আমাদের বডিটা এমনি পরিচালিত হয় না, 10 জন ফেরেশতা ডে শিফটে ডিউটি করে, 10 জন নাইট শিফটে ডিউটি করে, প্রত্যেকের জন্য 20 জন ফেরেশতা ডেলি ডিউটি করে 24 ঘন্টায়, দিনে 10 জন রাত্রে 10 জন, যে আপনাকে আমাকে সুরক্ষিত করে। বাকি বডিটা পরিচালনার জন্য অনেক ফেরেশতা আছে। এইখানে শিক্ষিত সমাজ, আমি যদি প্রশ্ন করি হার্ট কি দিয়া চলে, তা আপনারা বলবেন বাল্ব দিয়া চলে, ঠিক না? এটাই তো বলবেন। আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, কি জবাব আপনাদের কাছে বলেন? জান জান এখানে হাসপাতালও আছে, জিজ্ঞেস করেন, ফরাজি হাসপাতালে জিজ্ঞেস করে আসেন যে বাল্ব কি দিয়া চলে, তো বলবে জানি না বাল্ব কি দিয়া চলে। আরে আরে, হার্ট কুদরত দিয়া চলে। ফেরেশতা পাঞ্চ করে, আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা, একজন ফেরেশতা আছে যে হার্টকে পাঞ্চ করে, পাঞ্চ চিপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার টাইনা নিয়ে। আল্লাহ আমাদেরকে সিস্টেমের মাধ্যমে চালান, 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করে, আল্লাহ সুরক্ষিত করে। আল্লাহ বলে যদি সুরক্ষিত না করতাম, আমি ডাকি তারপরও আসো না, কিন্তু আমি তারপরও তোমাকে সুরক্ষিত করি। হ্যাঁ হ্যাঁ, শোনেন তাহলে দ্বিতীয় হাদিসও শুনা দেন। জমিন প্রতিদিন বলে আলা কাদু তাস্তাদিনু রব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, হায় হায়, আদমকে মানুষকে আমি পেটে নিয়ে আনিব, যে যেইখানে আসে, যেটার ভিতরে আসে, যা সহ আসে, সব সহ পেটে নিয়ে আনিব। প্রথম সুনামি যখন আসে, 3 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি, ডানা ঢাকার থেকে 8 ঘন্টা ফ্লাইটের পরে আমি পড়ছি যুগ জাকার্তা, ওইখান থেকে 300 কিলোমিটার আমার এই চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। হ্যাঁ হ্যাঁ, আমি চোখে দেখা জিনিস বলতেছি, তখনও উদ্ধার অভিযান চলতেছিল, একটা বাড়িও দাঁড়ানো নাই, 300 কিলোমিটার আমার দুই চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। তো এখানে আমার মনে হচ্ছে এখানের জমিনকে আল্লাহ একটু অনুমতি দিয়া দিছেন। হায় হায়, 2 দিন আগেও আসছিল বাংলাদেশে ভূমিকম্প, ঠিক না? হ্যাঁ, পুরা অনুমতি আল্লাহ দেন না, এই জন্য একটু ঝটকা দিয়া চলে গেছে, সতর্কের সিগনাল দিয়া চলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা এটাও ছিল, 300 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা দাগও দেখি নাই আমি, আমি চোখে দেখা বলতেছি, শোনা মুনা না। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না, তাল্লা জিজ্ঞাসা করে এত রাগ কেন? তো বলতেছে আল্লাহ মাতা আসবির ওয়া তাহাম্মাল, আমি কতদিন সবুর করবো আর এদের বোঝা উঠে রাখবো? তাল্লা বলে কেন? কয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। দেখেন না, আপনি ডাকেন তারপরও আসে না, বলে ব্যস্ত 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 ব্যস্ত, অথচ হাদিসে এই কথাও আছে। দুনিয়া আমাদের সবার কানে আসবে, সবার কানে শুনানেন, বাটারার মানুষ সবার কানে ধ্বনি আসবে।
আজকে তো যুবক তুমি ব্যস্ত বলো, তোমার কানেও ধ্বনি আসবে। লাশ হইতে দেরি, ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা আয়েশা কানের কাছে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়? তো ফেরেশতা জবাব দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটাইয়া দিলাম, তোর ব্যস্ততা শেষ। আর কোনোদিন তুইও বলবি না আমি ব্যস্ত, আর কেউ তোকে দেখবে না ব্যস্ত, আর কোনোদিন ঋণও ঋণে বলবে না ব্যস্ত, কোনোদিন ব্যস্ততার শব্দটাই তোমার কাছে আসবে না, পরিসমাপ্তি ঘটাইয়া দিলাম, তুমি ব্যস্ততা শেষ। ওয়ালাকিন বাকিয়াল ওয়াবাল, সব কাটি তোমার সামনে রয়ে গেছে। যদিও আল্লাহ ডাকে, জমিন বলে আল্লাহ, 24 ঘন্টা নাফরমানি করে কতদিন সবুর করব, কতদিন উঠায় রাখবো। জমিন আরেকটু শব্দ বলে, ওয়ামশি আলা জহরি মারহা, আমার বুকে সিনা টান করা চলে, যদি মাথা নত করা চলতো তাইলেও তো মেনা নিতাম, ওই আল্লাহ আমাকে ফাটায়া চলে ফাটায়া। যুবক দেখবেন রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত দিয়া চলি, যুবক তো যুবকের স্টাইলই চলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো কথাই নেই। তেল চালিত ঘোড়া চিনেন? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া কিন্তু তেল খায়। তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো খবরই নেই, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? তো বলে 24 ঘন্টা নাফরমানি করে আমি কত সহ্য করব। আরো লম্বা হাদিস আমি শর্ট করতেছি, আরো লম্বা কাহিনী জমিন শুনায়, ইয়াকুল রিস্কা কাওয়া আসিক, রিজিক তোর খায় তোর নাফরমানি করে, তুমি যা দিস এটা দিয়ে গৌরব করে। যুবক যৌবন দিয়া, শিক্ষিত শিক্ষা দিয়া, দীক্ষিত দীক্ষা দিয়া, অর্থওয়ালা অর্থ দিয়া, মাল আলা মাল দিয়া, যা আল্লাহ দিছে দিছে কে গুলা সব? মান আগনা মান আফকার, আল্লাহ কোরআনে বলতেছে আগনা ও আফকার। আল্লাহ বলে যা দেখো তোমার কাছে সব আমি দিছি, কার থেকে দেওয়া? হ্যাঁ, যদি এতটুকু রেখে দিতেন না পারতেন না, না টেকনোলজি আল্লাহর কাছে শেষ হয়ে গেছে, মনে হয় বোঝেন নাই, মার পেটের থেকে যতটুকু আসছিলাম এতটুকু যদি থেকে যেতাম কি করার ছিল? কোন মেডিসিন বাহির হয়েছে আজ পর্যন্ত যে বাওনা খাইলে ও রিঙে তো কম ঝুলে নাই? রিং বোঝেন, বাওনা চেনেন না? ও রিঙে কি কম ঝুলছে? মনে হয় আমার কথা বোঝেন নাই, রিং লাগায় ঝুলে না লম্বা হওয়ার জন্য, ও কি কম ঝুলছে নাকি? তারপরও কি বাওনা শেষ হয়ে গেছে? আসছে কোনো মেডিসিন যেটা খাইলে লম্বা হয়ে যাবে? আজ পর্যন্ত কোন বাওনা রিঙে ঝুলে লম্বা হয়েছে বলেন তো, বলেন কোথায় মেডিসিন? আল্লাহ বলে পারতাম তোকে ছোট রাখতে, না আমি তোকে বড় করছি, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। জমিন বলে রিজিক তোমার খায় তোমার নাফরমানি করে। তো আল্লাহ জিজ্ঞাসা করে, নিবে তো নিবে কিভাবে পেটে? তো জমিন জবাব দেয়, আতা জাল জাল জাহারি, আমি আমার পিঠটাকে হেলায় দিব, সব পেটে নিয়ে আনিব। পিঠ হেলানো বোঝেন? হ্যাঁ হ্যাঁ, ভূমিকম্প ভূমিকম্প, জমিনের পেটেই হেলে, জমিন হেলে না, যেটার নাম ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ভাষায় বলে কম্পা ভূমি, ভূমি কপে ভূমি কাপে, পেটটাই হেলে, হেলতে দেরি। আল্লাহ এই দেশের উপরে দয়া করছেন, আমি তো বইলা বেড়াই, বাংলাদেশের সাথে আল্লাহর বিশেষ একটা সম্পর্ক আছে আমি মনে করি, যার কারণে এই দেশ নড়ে চড়ে পড়ে না, কোনো কিছু হোক এদেশে কোনো বিপর্যয় ঘটে না, আলহামদুলিল্লাহ। আবহাওয়া বিদরা 10 নম্বর মহাবিপদ সংকেতের ফেলাক পর্যন্ত উড়াইয়া দেখছে, কয়েকটা কলা গাছ পড়ছে আর কিচ্ছু হয় না এই দেশে, ঠিক না? হ্যাঁ, অথবা দেখেন আপনি দুনিয়ার কোন দেশ 10 নম্বর মহাবিপদ সংকেত উড়াইছে আর বিপর্যয় ঘটে নাই? 6.1 আসছে, কয়েকদিন আগে পাকিস্তানে 5.6 আসছে, 32 জন মারা গেছে, এলাকাকে তাবা বানায় থুয়া গেছে, বালিগুলাকে দশায় থুয়া গেছে। আমাদের ঢাকা শহরে 7.8 পর্যন্ত আসছে, 3-4 বছর আগে 31st নাইটের পরের দিন কোনো বিপর্যয় ঘটে নাই। এগুলো আমাকে আমাকে প্রমাণ দেয় এই দেশের সাথে আল্লাহর বিশাল একটা সম্পর্ক মনে হয় আছে, যার কারণে নড়ে চড়ে এটা পড়ে না আর ইনশাল্লাহ পড়বেও না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, 12:04 বাজতে চলছে, মেরে দোস্ত এখানে থাকা যাবে না, নিয়ে আসছেন উনি, নিয়ে যাবেন উনি, ওনার কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, এইখানে থাকা যাবে না, কিন্তু নিজেকে গোড়া নিয়ে যেতে হবে।
যে গোরা নিয়ে যাবে নিজেকে যেমন আল্লাহ চান, যেমন আল্লাহর রসুল চান, তখন আর আল্লাহ বর্ণ দেখবে না, তখন আর আল্লাহ ভাষা দেখবে না, তখন আর আল্লাহ দেশ দেখবে না, তখন আর আল্লাহ বংশ দেখবে না, তখন আর আল্লাহ সোসাইটি দেখবে না, দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না। যে নিজেকে গোড়া নিয়ে যাবে, নারী গড়বে, পুরুষ গড়বে, যুবক গড়বে, বৃদ্ধ গড়বে, এমনকি গরিবও যদি নিজেকে গোড়া নিয়ে যায়, তো আল্লাহ রসুলের দোয়া তার সাথে আসে। আল্লাহর রসুল, আমরা এখানে যারা বসে আছি সবাই তো দোয়ার ভিতরে বলি আল্লাহ কিয়ামতের দিন নবীর সাথে উঠায়েন, ঠিক না? কিন্তু নবীজি তো আজ পর্যন্ত কোনোদিন বললো না যে আমার সাহাবিদের সাথে আমাকে উঠায়েন, উলামাদের সাথে আমাকে উঠায়েন, গৌসের সাথে উঠায়েন, কুতুবের সাথে উঠায়েন। আল্লাহর নবী তো বলে ওই গরিবদের সাথে উঠায়েন যে জীবনটা গোড়া নিয়ে আসছে। আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কারণ এটাই যে গোড়া নিয়ে যাবে মেরে দোস্ত সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। চাই দুনিয়ার হতভাগা গরিব হোক, তাতে কিছু আসে যায় না। এই জন্য দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হইতে পারে, হাজারো শ্রেণীর হাতে হইতে পারে, কিন্তু কেয়ামতের আধিপত্য কিন্তু গরিবদের হাতে আর কারো হাতে না। এই জন্যই আল্লাহ রসুল গরিবদের সাথে উঠতে চাইতেছেন, কেননা গরিবরা কবর থেকে উঠবে, ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, সিদা জান্নাতে চলো। ওরা বলবে কেয়ামতের মাঠ, বলে ওইখানে তোমাদের কোনো প্রয়োজন নাই, চলো তো সিদা চলো। বরং এক রেওয়ায়তে এটাও আছে বলে ওইখানে গেলে বিপদও হবে, আবার আরেক রেওয়ায়তে আছে কেয়ামতের মাঠে যাবে গরিবরা সত্য, ফেরেশতারা যখন হিসাবের কথা বলবে তখন সব গরিব বেকা হয়ে বসবে, রংবাজের মতো স্টাইল দেখাবে, আর ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়ে বলবে আইয়ু হিসাব ইল্লানা, ওই আমগাবার কি হিসাব রে, ওই কি হিসাব, কত কতন চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে মানহু মামা ইয়াকুলুন, এরা কারা কি বলে, বলবে আল্লাহ সব ভিক্ষুকের দল, হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে কেন দিবে না জিজ্ঞেস করো, ভদ্র ভাষায় তো জিজ্ঞেস করবে কেন দিবে না, কয় মা আতান আল্লাহ মালা, মালই তো দেয় না, এবার কি হিসাব, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, এক তারিখে আনছি ২০ তারিখে শেষ। তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, সত্য এই কথা শুনতে দেরি, ঐক্যজোট দুনিয়া আর কি, ঐক্যজোট তো কেয়ামতের মাঠে হবে দেখবেন, সারা দুনিয়ার গরিবদের ঐক্য জোট হবে। আবার স্লোগান দিবে আইয়ু হিসাব ইল্লানা, মা আতান আল্লাহ মালা ওয়ালিমাদা হাবিস্তুম, আরে আল্লাহ তো মালই দেয় না, আমাদেরকে আটকায় রাখছো তো রাখছো কেন, কিসের হিসাব আমাদের, মালই তো দেয় নাই আটকায় কেন রাখছো। তো আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, টিয়ার গ্যাস না লাঠি চার্জ কোনটা করব। আল্লাহ বলবে কিচ্ছু করতে হবে না, গত্তুহু মস্তুরুহুম, তাড়াতাড়ি লুকাও আর ডাকো। বলবে কেন, বলে যা সামনে শোনাবো ধনীরা একটাকেও যেতে দিবে না। বলছে কেন আল্লাহ, জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ দিছে, তো দয়া তো করছে ঠিক না, না করে নাই, হ্যাঁ অল্প দেখ আর বেশি দেখ, দিয়া তো দয়া করে ঠিক না, হাত পাতলে দুই টাকা হইলেও তো দেয়, দয়া তো করছে। এটা বদলার দিন, বিদায় সামনে যা শোনাবো একটাকেও যেতে দিবে না, বিদায় ডাকো আর লুকাও, তারপরে বলো এদের কানে কানে চুপে চুপে জান্নাতে চলে যাও, হ্যাঁ নইলে ধনীরা এদেরকে আটকায় দিবে। তো মেরে দোস্ত চলে যেতে হবে, পরিচয় পরিচিতি, যেই ছোট্ট জীবনটাকে গড়া যাবে সে আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আমি চোখে দেখা বলতেছি মেরে দোস্ত, কোনো হাদিস তো পড়ে আগে পড়ছি, পড়ে চোখেও দেখছি, ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে যার থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। এখন এখনো আমি অ্যাড্রেস দেই, আপনি দেখা আসেন, দুনিয়ার কোনো পারফিউম এখন আর আমার নাকে পারফিউম মনে হয় না, আপনাকে আমাকে দুনিয়ার দামি দামি পারফিউম দেখাইতে হবে না, আপনাকে আমি দিয়া দিব পারফিউম নিয়ে ওইখানে ছিটাবেন, দেখবেন নিমিষে চোখের পলকে ওটা হাওয়া হয়ে যাবে, ওইখান থেকে যে সুঘ্রাণ বাহির হইতেছে ওইটা ঘ্রাণ আপনার নাকে যখন লাগবে তো দুনিয়ার কোনো পারফিউম আপনার কাছে পারফিউম মনে হবে না। ওই ঘ্রাণের জায়গা এখনও রাখা আছে, চান আপনি যায় দেখা আসেন, আমিও দেখা আসছি আপনিও দেখা আসেন। ফেরাউনের বাড়ির কাজের মহিলা জান জান মৌতার সাহাবিদের কবর থেকে এখনোই সুগ্রাণ বাহির হয়, জান জান জাফর ইবনে আবু তালেবের কবরে, জান জান আবদুল্লাহ ইবনে রাওয়াহার কবরে, জান জান সাইদ ইবনে হারেসার কবরে,
জান জান ওই সাহাবীদের কবর আমি চোখে দেখে আসছি, ওই নাকে শুনে আসছি, কসম খোদার ভিতরের কথা বলতেছি, দুনিয়ার পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না, লাগাই বটে কিন্তু ওই লাগাইতে দেরি, ওই ঘ্রাণ নাকে আবার বাড়ি খাইতে দেরি হয় না, মনে হয় ওইটাই তুফানের মতো আবার বাড়ি খায়, বিদায় সব ঘ্রাণ উড়া যায়, মনে হয় না পারফিউম এটা পারফিউম, আতর এটা আতর, যত দামি হোক না কেন। যান আপনিও দেখা আসেন যে ফেরামনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, শুধু কাজের বুয়া না, কাজের মহিলা না, কৃত দাসীও ছিল সে ফেরাউনের, ইউথোপিয়া তার বাড়ি, তার বাড়ি আমি ইউথোপিয়া, আরে না তার বাড়ি রাবিয়ার বাড়ি ইউথোপিয়ায়, ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, কৃত দাসীও ছিল সে ফেরাউনের, হায় হায় আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ছিল, এখনও সুঘ্রাণ বাহির হইতেছে। আড়াই বৎসর পরে আল্লাহর রসুল যখন যাইতেছিলেন সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন, কাহিনী বড় লম্বা, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে, এটা এখনো বাহির হইতেছে, কিয়ামত পর্যন্ত আসল বাহির হবে কিয়ামতের দিন। হ্যাঁ হ্যাঁ, সে পরিচিতি অর্জন করছে বড় কোরবানির মাধ্যমে, ওই কোরবানির দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাকে তেলে চলতে হয়েছে, শুধু সে জোরে নাই, দুটা ছোট ছোট বাচ্চা নিয়ে জ্বলতে হয়েছে, সে ফেরাউনকে স্বীকৃতি দেয় নাই, আনা রব্বুকুমুল আলা বইলা, স্বীকৃতি দেয় নাই, তো ফেরাউন তার বাচ্চাদেরকে আগে কড়ার ভিতরে ঢালছে, জ্বলন্ত তেলের ভিতরে দুধের শিশুকে আগে ঢালছে, রু উঠা যখন উপরে যাইতেছিল বাচ্চার রু মাকে সান্ত্বনা দিতেছিল, চিৎকার দিতে দিতে উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমা উফিল জান্নাতি ইনশা আল্লাহ, মা সবুর কর, একটু পরেই জান্নাতে আমাদের মিলন হবে। দ্বিতীয় মেয়ে ছিল তাকেও ঢেলা দিছে, মা তো মাই হয়, চোখের পানি ধরে রাখতে পারেন নাই, একটু পর পর উপরে দেখতেন, হাত উঠাইতেন, ঠোঁট নাড়ায় কি বলতেন, সেই জানে ফেরাউন বলছে এরকম করিস কেন, হাত কেন উপরে উঠে, চোখের পানি কেন ঝরে, ঠোঁট নাড়ায় কি বলতেছিস আর কাকে বলতেছিস, আমাকে মাইনা নিলেই তো পারিস, বলে কখনো না, ওই আল্লাহকে বলতেছি, এরকম কুটি ফেরাউন নারাজ হয় আমার কিছু আসে যায় না, তুই নারাজ হইস না, তাইলে সব হারায় যাবে, আমার দুনিয়াও যাবে আখেরাতও যাবে, সব পরিচয় হারায় যাবে, আল্লাহ গরিব দেখেন না বেরে দোস্ত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি আমি ছয়বার এই দুই চোখে দেখছি, উনাকে দেখি নাই কিন্তু উনার দেশের মানুষগুলাকে দেখছি, এখনো পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিয়েছেন, কোনো রঙও নাই ঢঙও নাই। 1400 বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন, আল্লাহর কাছে তার পরিচয়, ছোট্ট জীবনটাকে সে গড়ছিল, এটাই তার কাছে পুঁজি ছিল, আর কিচ্ছু ছিল না, এটাই ছিল, কৃত দাস ছিল, আবার পুঁজি হবে তো হবে কি, বেলাল তো ইথিওপিয়ার ছিল, এখনও তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে, ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনও সিমসাম সাজায় রাখা আছে, আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে গাড়িতে যেতে, বেশি সময় লাগবে না, কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না, আপনার ভিতর থেকে কান্না আসবে, আমি 6 বারের 1 বারও ধরে রাখতে পারি নাই, ভিতর চোখে পানি ঝরছে, ভিতর থেকে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, আমার দেশের মানুষ কোথায়, কোথায় তুমি, যে জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইতো, 3 মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহর রসুল স্বপ্নে যে ডাইকা নিয়ে আসতেন, যে নিজ কবর থেকে উঠবেন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কেয়ামতের দিন উঠবে, উঠেই আজান দিবে, যে খালি পায়ে উলঙ্গ যান কেয়ামতের মাঠে যাবে না, সে লাল উপের উটের উপরে চড়া যাবে, আমরা সবাই পায়ে হেঁটে যাব কেয়ামতের মাঠে, আল্লাহ তার কাছে আমল নামা চাবে না, বরং আল্লাহ বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, বেলাল দুনিয়াকে একটা আজান শুনায় দে, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি লাভ করছে, মা বোনদের জন্য বলতেছি রাবিয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে, মাত্র 1 ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স, রাবিয়ার বাড়িটাও এখনো রাখা আছে, রাবিয়ার বাড়ি ইথিওপিয়া, যদিও বলে বসরা,
সে বসরায় চলে গেছিল কৃত দাসী হিসাবে, কিন্তু তার অরিজিনাল জন্মস্থান, অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায়, এখনও তার ঐতিহ্য রাখা আছে। বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনও রাখা আছে, ঠিক না? সব তো হারায়া যায় না, ঠিক না? না হারায় গেছে কি বলেন? ইশাকার রাজধানী কি হারায় গেছে? না, বিক্রমপুরের নাম হারায় গেছে, রাজা বীর বিক্রম হারায় গেছে বটে, কিন্তু বিক্রমপুর এখনও কাগজে কলমে লেখা আছে, ঠিক না? রাজা বীর বিক্রম হারায় গেছে, রাজবাড়ির রাজা হারায় গেছে, কিন্তু রাজবাড়ি এখনও রয়ে গেছে। জান্না জান্না নাটোরের রাজবাড়ি এখনও রাখা আছে, রাজারা কোথায় আছে কে জানে। আহসান মঞ্জিল আছে, কিন্তু এখন নওয়াব আহসানুল্লাহ নাই। এরকম ওই রাবেয়ার বাড়ি রাখা আছে। ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া তুইও কৃতদাসী ছিলি, তুইও তো হাজার বছর আগে কেমন ছিলি, আজকের গুলাকেই পছন্দ হয় না, তোকে আর কি পছন্দ হইতো, তোর রূপরেখাই কীরকম ছিল, কিন্তু তোর নামের জীবনী কোনো বাসা নাই দুনিয়ায়, যেই বাসায় রাবেয়ার জীবনী না আছে। জান জান আমাদের দেশের লাইব্রেরিগুলো এখন ছাপে আর বিক্রি করে মাবনরা ওটা ঘরে নিয়ে পড়ে। রাবেয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন, মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়ে গেছেন, কাফনের জন্য নতুন কাপড়ও রাবেয়ার কপালে জোটে নাই। কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল, জিজ্ঞাসা করছে রাবেয়া ওই কাফনের কাপড় কোথায়, বলছে ওটা খুঁড়া ফালাইয়া দিয়েছেন, জান্নাতের নূরের পোশাক আল্লাহ পরাইয়া দিয়েছেন, এটার নামই সত্য। এই জন্য ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে, যে গোড়া যাবে, যুবক যাবে, যে যাবে, যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন গোড়া গড়াটা সহজ কিভাবে, কিভাবে আমি গড়ব, কিভাবে গড়ব, এটার জন্য যদি বলেন আপনিই প্রশ্ন করতে পারেন যে আমি গড়ব তো গড়ব কী করে। এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন, আল্লাহ নিজের কথা বলেন নাই, আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি গর্ব তো গর্ব কী কইরা, তোমাকে তো চোখেই দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুল জুনুন, দেনদারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, করব তো করব কী কইরা। তো আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে না না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে পাঠাইলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও তাইলে জীবন গড়া হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, ডেলি তুমি প্রতি নামাজের ভিতরে যেটা চাও, হেদায়েত হেদায়েত হেদায়েত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করব না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। وَإِن تُطِعُوهُ تَهْتَدُوا مَنْ أَطَاعَ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ যে আল্লাহর রসুলের গোলাম হলো সে আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি পাবে। আল্লাহ বলে সহজ করে দিলাম, কঠিন করলাম না, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। বাস্তবিক এটাই সত্য, কবির ওই কথাই সত্য, কিয়া ফাতুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, তো আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। ইয়ে দুনিয়া ক্যা চিজ হয়, লৌহ কলম তেরে হ্যাঁ, দুনিয়া আর কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিব।